আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিয়াজ কিচেন ওয়ার্ল্ডের আর কিচেন ওয়ার্ল্ডের সবাইকে ওয়েলকাম করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে দুপুরবেলা আমি পুডিং তৈরি করেছি পুডিংটা আমি মোল্ড আউট করে নিয়েছি আর পুডিংটা এখন আমি নরমাল ফ্রিজে রেখে দেব ঠিক আগ মুহূর্তে আমি বের করে নেব পুডিংটা আমি চিড়া দিয়ে একটি ডেজার্ট তৈরি করেছি প্রথমে আমি কিছু চিড়া নিয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই চিড়ার মধ্যে স্বাদমতো লবণ দুধ চিনি এবং পাকা কলা মিশিয়ে চটকে নিয়েছি আর যে পুডিংটা আমি তৈরি করেছি সেই পুডিংয়ের এক কোণা আমি কুচি কুচি করে কেটে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এটা জাস্ট ডেকোরেশনের জন্য এখন আমি এই পুডিংটা আর এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে রেখে দেব এখন আমি চটপটি তৈরি করব তার জন্য প্রেশার কুকারের মধ্যে বুট এবং আলুটা আমি সিদ্ধ করতে দিচ্ছি আর সিদ্ধ করার সময় আমি স্বাদমতো লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব বাসায় চটপটি তৈরি করলে কিন্তু খেতেও অনেক মজা লাগে আর বাইরের চটপটির তুলনায় কিন্তু অনেক হেলদিও শরীরের জন্য বাইরের খাবার তো কোনো খাবারই স্বাস্থ্যসম্মত না আমার চটপটিটা রেডি হয়ে গেছে আর চটপটির জন্য আমি হোমমেড মশলা ইউজ করি আর মশলাগুলো আমি নিজেই তৈরি করে থাকি আর চটপটির উপর আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি আর একটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ ডিমটাও আমি কুচি কুচি করে কেটে উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর আমার হালিমটাও রান্না শেষ হয়ে গেছে আমি সাধারণত প্যাকেট হালিমই রান্না করে থাকি আজকে আমি তৈরি করেছি চিকেন হালিম আর হালিমটা বলে ঢেলে নেওয়ার পরেই আমি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করে দিচ্ছি এখন আমি লাচ্ছি তৈরি করব তার জন্য ব্লেন্ডারের জগের মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও নিতে পারেন আমি সাধারণত ঘরে সবসময় টক দই তৈরি করে রেখে দিই টক দইয়ের মধ্যে এখন আমি স্বাদমতো চিনি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিব তারপর বাদবাকি পরে আরও আমি ঠান্ডা পানি অ্যাড করব এটা হচ্ছে গত 16 তারিখের ব্লগ গত 16 তারিখে আমার বার্থডে ছিল ভিডিওটা পাবলিশ করতে একটু দেরি হয়েছে আমার আসলে আমাদের ফ্যামিলিতে কারো বার্থডে সেভাবে পালন করা হয় না বছরের 365 দিনের মতে আমার বার্থডেটাও ওইভাবেই কাটে তবে ওদের বাবা ছেলের বার্থডের দিন আমি ওদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে থাকি আমার মনে হয় শুধু আমি একা না আমার সমস্ত আপুরা এভাবেই করে থাকেন নিজের জন্য না ফ্যামিলির অন্যদের ভালো রাখতেই আসলে ভালো লাগে আর যতদিন আমরা দুনিয়াতে আছি ইনশাল্লাহ এভাবেই করে যাব এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাচ্ছিটাও কমপ্লিট হয়ে গেছে এখন লাচ্ছিটা তৈরি করার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তারপর ইফতারি করার আগ মুহূর্তে আমি ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা সার্ভ করব এর মাঝে আমি ফলগুলোও কেটে নিয়েছি আর আমি এখানে আজকে কাঁচা কলার চপ তৈরি করেছি
এই কাঁচাকলার চপটা যেভাবে আমরা বেগুনি তৈরি করে থাকি সেই একই প্রসেসে তৈরি করেছি। তবে যে বেসনের গোলাটা আমরা তৈরি করে থাকি সেই বেসনের গোলার মধ্যে আমি কিছু কালো জিরা দিয়ে দিয়েছি। এতে করে প্রতিটা বাইটে একটা আলাদা স্মেল পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। আর কিছু সময় পরে আজান হবে, আমরা ইফতারিটা করে নেব। ইফতারি করার পরে আমি চা বানিয়ে নিয়ে এসেছি, এখন আমি সবাইকে চা সার্ভ করে দিচ্ছি। সাধারণত আমাদের বেশিরভাগই লেবু চাই খাওয়া হয়, তবে দুধ চাটা আমার খুব পছন্দের। তবে মাঝে মাঝে স্বাদ পরিবর্তনের জন্য তৈরি তো করা যেতেই পারে। এখন রাতের খাবারের পরে আমি দই বানাতে বসেছি। আমি এখানে আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। তারপর এই টক দইটা আমি খুব ভালো মতো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ঘরে তৈরি করে রাখলে কিন্তু অনেক খাবারে ইউজ করা যায়। দইটা ফেটানো শেষ, এখন আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখানে দুধটা কুসুম কুসুম গরম আছে, আর এখানে আমি পুনে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখন সব কিছু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই বাটিটা এখন আমি ঢেকে রেখে দেব ডাইনিং টেবিলের ওপর। আমি চুলার পাশে রাখি না, ডাইনিং টেবিলের ওপরে রেখে দিই ঢেকে। এতে করে 5 ঘন্টার মধ্যে দইটা সুন্দর সেট হয়ে যায়। আর এখানে আমি কিছু খেজুর ভালো মতো ধুয়ে ক্লিন করে একটি সুতি কাপড়ের উপর রেখে দিয়েছিলাম পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে। এখন আমি কাঁচের জারে ভরে রেখে দিচ্ছি। আর এই কাঁচের জারগুলো আমি সবসময় নর্মাল ফ্রিজে রেখে দিই খেজুরগুলো ভরে রাখার পর। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। কথা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।